পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গ্রাম সশক্তি অভিযান বিজেপির। এদিন গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এই কর্মসূচি সূচনা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট 10 নম্বর অমৃতকণ্ড পঞ্চায়েতের খানপুর এলাকায় কর্মসূচির সূচনা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। কর্মসূচিতে উপস্থিত গ্রামবাসীদের মধ্যে থেকে বুথ সভাপতি নির্বাচিত করা হয়। আগামীতে জেলার বিভিন্ন প্রান্তে প্রতিটি বুথে 2 জন করে কার্যকর্তার মাধ্যমে এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে বিজেপি নেতৃত্ব। এদিন কর্মসূচিতে দাঁড়িয়ে নিজেদের অসুবিধার কথা তুলে ধরেন গ্রামবাসীরা। গ্রাম থেকে মেইন রাস্তায় ওঠার প্রায় 2 কিলোমিটার রাস্তা সারাইয়ের দাবিতে সরব হন সকলে। গ্রাম সশক্তিকরণ কর্মসূচিতে বাসিন্দাদের মৃদু বিক্ষোভ লক্ষ্য করা যায়। এদিন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন বুথ সংগঠন শক্তিশালী করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল জিতে গেছে বহু জায়গায়, এখানে হয়নি, কিন্তু বহু জায়গায় আমাদের কর্মীরা গণনা শেষ হওয়ার আগেই ভয়ে বা তাদের উপরে যে যেখানে আমরা এখানে বললাম যে আমাদের রাস্তাটাই আগে দরকার, রাস্তাটা যদি ঠিক করে তাহলে আমরা যে করবে তার পাশে অবশ্যই থাকবে, এটাই হলো আমাদের শেষ। কিসের রাস্তা, কি অসুবিধা? আমার নাম বেলি মহন্ত। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গ্রাম সশক্তি অভিযান বিজেপির। এদিন গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এই কর্মসূচির সূচনা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের 10 নম্বর অমৃতকণ্ড পঞ্চায়েতের খানপুর এলাকায় এই কর্মসূচির সূচনা করা হয়। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। কর্মসূচিতে উপস্থিত গ্রামবাসীদের মধ্যে থেকে বুথ সভাপতি নির্বাচন করা হয়। আগামীতে জেলার বিভিন্ন প্রান্তে প্রতিটি বুথে 2 জন করে কার্যকর্তার মাধ্যমে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে বিজেপি নেতৃত্ব। আমাদের বিভিন্ন নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যারা আছে তারা বিভিন্ন বুথে গিয়ে এই বুথ সশক্তিকরণ অভিযান শুরু করবে। শুরু হয়ে গেছে অলরেডি, আমি এখান থেকে শুরু করলাম, অন্যান্য নেতৃত্ব বিভিন্ন এলাকায় বিভিন্ন বুথে থাকবে এবং 25 তারিখ পর্যন্ত এই বুথ সশক্তিকরণ অভিযান আমাদের বুথে চলবে। সামনে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েতের আগে বুথগুলোকে শক্তিশালী করার উদ্দেশ্য কি এটা? অবশ্যই, কারণ বুথ তো আমাদের আগেও আছে, এখনও আছে, বুথগুলোকে আবার নতুন করে দেখা, তাতে নতুন লোক নতুন করে আবার দাঁতে ঢোকানো এবং সেই বুথকে আরও শক্তিশালী করা, এই কাজের কাজকে লক্ষ্য রেখে আমাদের বুথ সশক্তিকরণ অভিযান নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন এবং তার পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচন পর্যন্ত এই বুথ সশক্তিকরণ করে শক্তিশালী বুথ তৈরি করে তার মাধ্যমে লাভ। শান্তনুর বিভিন্ন জেলায় জেলায় হচ্ছে তার সম্পত্তি হদিশ পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে ইডি তাকে হচ্ছে হেফাজতে নিয়েছে, কি বলবেন বিষয়টা? দেখুন, শান্তনু সামান্য একজন ফোরে অর্থাৎ দালাল যাকে বলে, সে চাকরি বিক্রি করে যদি এই পরিমাণ সম্পত্তির মালিক হতে পারে তাহলে এই ফোরে যাদের কাছে টাকা দিয়েছে তারা কত কোটি টাকার সম্পত্তি বা কত হাজার কোটি টাকার সম্পত্তি তারা করেছে। কৃষ্ণনারায়ণ দাগা, ইম্পার অপর প্রাক্তন সভাপতি মিলন ভৌমিকের অভিযোগ, নিয়ম মেনে নির্বাচন করেননি, বর্তমানে সভাপতি প্রিয়া সেনগুপ্ত ভুয়ো ভোটার সহ নির্বাচনে বেলাগাম কারচুপি করেছেন এই কুন্তল ঘোষ। দেখুন, এই যে এই প্রিয়া সেনগুপ্ত নামটা উঠে এসেছে, সে মণি সেনগুপ্তর কে হয় খোঁজ নিন, এরা সে একে অপরে সব লতায় পাতায় জড়িত,
এবং তৃণমূল কংগ্রেসের দুই নেতা দুই ভাই যারা টালিগঞ্জ শাসন করেন তারা কামিনী এবং কাঞ্চন এই দিয়ে গোটা রাজ্যটাকে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে টলিউডটাকেও বিষাক্তভাবে তারা দখল করে রেখেছে টলিউডে তৃণমূল না করলে তৃণমূলের ঝান্ডা না ধরলে আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না সেই ব্যবস্থা আছে এই তৃণমূল কংগ্রেস দেখুন আমরা আগেই বলেছি যেহেতু মহামান্য আমাদের মহামহিম রাজ্যপাল সিবি আনন্দ বোস উনি আবেদন করেছেন যারা অনশন করছে তাদেরকে অনশন তুলে নেওয়ার জন্য সেই অনশন তুলে দেওয়ার জন্য আমরাও তাদেরকে আগ্রহ প্রকাশ করছি আপনারা আন্দোলন চালিয়ে যান আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন আছে আন্দোলনের রূপ কী হবে সেটা আপনারাই ঠিক করুন তাতে আমাদের সমর্থন থাকবে কিন্তু এই সরকারের সামনে যে সরকার অসংবেদনশীল সরকার সেই সরকারের সামনে অনশন করে কোনো লাভ নেই ভেবেছে মমতা ব্যানার্জি অর্পিতা ঘোষকে পাঠিয়ে আর তখন অর্পিতা ঘোষের একজন খুব বন্ধু এসপি এই জেলায় ছিলেন তাকে দিয়ে ভোট লুট হয়েছিল এবারও হয়তো করবেন ভেবেছে এবার আমরা সেটা হতে দেব না ভোট লুট করতে দেব না গণনা কেন্দ্র লুট করতে দেব না গতবার গণনা কেন্দ্র লুট হয়েছে সেই গণনা কেন্দ্রের সামনে আমরা দাঁড়িয়ে থাকব ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দাঁড়িয়ে থাকবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা দাঁড়িয়ে থাকবে যাতে কোনো হয় ভোট লুট না হয়